কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে। আমি সীমা প্রিয়া, আর ঘরের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে এটা আমার বাপের বাড়ি। আর আজকে বিশেষ আমার ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু একটা স্পেশাল দিন আজকে, তো ভাবলাম আজকে তো ভিডিও বানাতেই হবে। আর এটা ইউটিউবের পাতায় অবশ্যই আমার স্মৃতি হয়ে ধরা দেবে বা তোমাদের কাছেও স্মৃতি হয়ে থেকে যাবে। আর ইউটিউবে আমি যখনই ইচ্ছা করবে তখনই আমি ভিডিওটা চালিয়ে দেখতে পারবো। তো সবসময় তো এইসব জিনিস আমার এই মোবাইলের মধ্যে স্টোর করে রাখা সম্ভব নয়, ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় কম্পিউটারেও, মানে আমি যদি স্টোর করে রাখি, স্টোরেজ করে রাখি, তো বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা ডিলিট হতে পারে। কিন্তু ইউটিউব আমার মনে হয় এরকম একটা সুন্দর স্মৃতির ভিডিও কোনো দিন ডিলিট করবে না, তো সেই জন্যই আমি এটা ইউটিউবে পাতায় স্মৃতি হয়ে রেখে দেবো বলেই ভিডিওটা বানাচ্ছি। তো কিসের উপর ভিডিও, চলো দেখতে থাকো। আজকে আর বেশি বকবক করছি না তোমাদের সামনে এসে, সবই ভয়েস ওভার দেবো, সবই আমার ব্যাক ক্যামেরা দিয়ে আমি আর কি রেকর্ডিংগুলো করবো। নষ্ট হয়ে গেছে সামনের লেন্সটা বোধ হয়, নষ্ট হয়ে গেছে না? আসছি না, ভুল 44 বলে না, না
47 দাঁড়া বাবু গা বাবুর মুখে আরেকবার ধর, আমি তো এখানে তুলতে পারি ওরা না খেলে তোদের দু পিস নিয়ে যাবি, সোনার বাড়িতে আছে, সোনায়ের পিস বাড়িতে যাবে, জানে জানে जो अपने आप जो मन में बिखी रहते थे लोग, अब ये बड़ा আরে ওকে বলেছিলাম পড়া আছে, বললো আমার নিমাই স্যারের কাছে পড়া আছে, স্যালাড দে ওর ওর মধ্যে মনে হয় শসা পেঁয়াজ মেশানো আছে কিন্তু। হ্যাঁ ওই মিষ্টুকে পেঁয়াজ দিবি না, গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে আমি ভিডিওটা শেষ করিনি, বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম অনেক রাত্রে প্রায় 11টা, আর এখন বাজে সকাল প্রায় 10:20। তো আমি মনে হলো আরে আমি তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম আর তো শেষ করিনি, তাই জন্য শেষ করতে এলাম। তো আর কি সকালবেলা উঠে যা হয় যেরকম আর কি হওয়া উচিত পুরো সকালটা সেটাই হয়েছে। তো এখন শুয়ে আছি আর শুয়ে থেকেই মনে পড়লো, তো তোমাদের কাছে এখন বিদায় চাইছি। আর হ্যাঁ, এই যে এরকম ধরনের ব্লগ যেটা আজকে দেখলে তোমরা, যে আমার মা বাবার যে বিবাহ বার্ষিকী, সেটা কিন্তু আমার মা বাবার 47তম এটা বিবাহ বার্ষিকী, তার মাঝখানে কিন্তু এতগুলো বছর পালন হয়নি, মানে সেইভাবে পালন হয়নি, এরকমভাবে ছোটোখাটো এরকম ঘরোয়াভাবেও হয়নি, তো এরকমটা এই অনেকগুলো বছর পর হলো। 47 বছর আগে হতো, ঠিক আছে 47 বছর আগে হতো, না ভুল বললাম, 47 বছর তো বিয়ের বয়স ঠিক বলতে পারবো না, মানে মা বললো মোটামুটি অনেকগুলো বছর এইভাবে হয়নি। তো যাই হোক ভিডিওটা এন্ড করলাম এখানেই, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর মা বাবুর এই বিবাহবার্ষিকীটা আমার স্মৃতি পাতায় ধরা থাকবে ইউটিউবে, যেমনটি আমার শাশুড়ি মায়ের যে জন্মদিন পালন আমার ইউটিউবে আছে সেরকমভাবেই।